আমার দয়াল নবীর বাণী যে উম্মিতা ফসাদির যুগে যে উজ্মত আমিনবী একটা সুন্নত মজবুত করে দরবে আল্লাহ তাকে একশত শহীদের সবাব দান করবে আমি কসম করে বলছি এই ফিতনা ফসাদের যুগে যে ছেলে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে অমুক কি বলবে বন্ধু কি বলবে আমার বান্ধবী কি বলবে এগুলো আমি ছেড়ে দিলাম আমাকে দেখতে হবে আমার দয়াল নবী আমার বিষয় কি বলতেছে আমি নবীজির পাগল আমি আরে আমি তো রসুলের পাগল আমি নবীর কলমা পড়েছি আমি নবীর পাগল কে কি বলবে আমার দরকার কি আমি আমার রসুলের সুন্নত মোতাবেক চলবো এই ফিতনার যুগে যে জানুক দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে দাঁড়িয়ে রাখতে পারো এক

নরেন্দ্র মুসলিম না হিন্দু হিন্দুর মুখে ওরা বিধর্মী হওয়ার পরেও ওরা আমান নবীকে স্টাডি করতেছে যে মুসলমানের নবীর যে কালচার স্বভাব আদর্শ এত সুন্দর তদমধ্যে পুরুষা কি রাখা দাড়ি রাখা দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাড়ি মানুষের সম্মান বাড়ায় দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়

মাতাই দুনিয়া আলমার মারাতুস সালেহা একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নাকার স্ত্রী তারা বিরক্ত হবেন না কিন্তু আমার নবীর হাদিস ও খাইরু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা এই দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সবচেয়ে

পঞ্জগা নামাজ পড়তে সাত بخاری شریفের রিয়াত সাত প্রকারের মানুষ কে আল্লাহর কঠিন দিনে স্পেশাল আরশাজমের নিচে সায়াদান করবে সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ কলবু মুআনকুম বিল মসজিদ বন্দার বান্দা কলম আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে তার মানে ফজরের নামাজ পড়ে বের হলাম চাকরিতে গেলাম ব্যবসায় গেলাম কৃষি কাজ নিলাম যেখানে যাই না কেন আমার অন্তরটা মসজিদের দিকে ফজর পড়ে আসলাম জোহরের আজান কখনো হচ্ছে দর দিলাম জোহর পড়ার জন্য জোহর পরে আসলাম আপন আপন কাজে গেলাম আমার কান লাগিয়ে দিলাম আসর রাজান কখন হচ্ছে আবার মসজিদ দর দিলাম আসর পরে আসলাম কাজে গেলাম কান লাগিয়ে দিলাম মাগরিবের রাজান কখন হচ্ছে এইভাবে যে যেই ইমানদার মুসলমানের কালা আল্লাহ দর মসজিদের সাথে লটকে থাকে ওই ইমানদার বান্দা কবরে যাওয়ার পরে

আসার নামাজ তো পড়ি নাই সূর্য তো একেবারে দুবার কাছে হয়ে গেল এই ফেরিস্ত তোমার মান রাখবো কমা দিন রাখো আমি আসারের নামাজ পড়ি নাই যদি পারো আমাকে এক লোটা ফানি দাও আগে আমি উঁচু বানিয়ে আসারের নামাজটা পড়ে নি মানুষ দিবে নামাজ করে দুই ঘরের ইবে তো তিন প্রশ্নের উত্তর তো কথা দিয়ে চিৎকার দিব না সব এই ওনার কি কি পুরস্কার একটা একটা হাদিস থেকে বলতে গেলে এক একপালে ফেরেস ওই পুরুষটা বললে এই ফেরেশতা আমাকে হারিয়ে আমার আব্বা কাঁদছেন আমার মা চোখের মানি ফেলে কাঁদছে আমার ছেলে সন্তান কাঁদছে আমার ওয়াইফ কাঁদছে আমাকে একটু পারমিশন দাও আমি একটু তাদেরকে সান্তনা দিয়ে আসি আমার জন্য চিন্তা করো না আমি পরীক্ষায় ফাস করছি আমি পুরস্কৃত হয়েছি তোমরা চিন্তা করো না ফেরেশতা বলবে এ বান্দা এটার নাম আলমী বরজ উরা খাননা করলে খাননা করতে থাকো বান্দা তুমি দুনিয়া অনেক কষ্ট করেছ অনেক পরিশ্রম করেছ তুমি এখন ঘুমাও একটু বিশ্রাম নাও নাম কানামাতিল আরুজ নতুন স্বামী নতুন স্ত্রী নতুন স্ত্রী নতুন স্বামী কে নিয়ে যে আরামের সাথে ঘুমায় নতুন দুলহার দুলহানের মতো আরামের সাথে তুমি ঘুমাও